আসসালামু আলাইকুম। আজকে আমরা এই পাইপ বাইস তৈরি করে দেখাবো সলিডওয়ার্কসের মাধ্যমে। তো সাথে থাকুন, আসছি ইন্ট্রোর পর। তিনটা অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে বেস এটা, আর এটা হচ্ছে রড, আর এটা হচ্ছে স্লাইডার। ঠিক আছে, এটা তৈরি করার জন্য একটা ম্যানুয়াল দেওয়া আছে। এই ম্যানুয়ালের ডাইমেনশন গুলো আমরা একটু দেখে দেখে ড্রয়িং করবো। প্রথমে বেসটা তৈরি করবো। এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 60, আর এটাও 60, এটা 60, এটা হচ্ছে 24, 24 তার মানে আজকে এটুকু হচ্ছে 12, এটুকু 6, আর অ্যাঙ্গেলটা হচ্ছে 50 ডিগ্রি, আর এইটুকু থেকে এটুকু এটুকু হচ্ছে 20। ঠিক আছে, তো এটা তৈরি করি। তৈরি করার জন্য প্রথমে আমরা সলিডওয়ার্কস ওপেন করলাম। সলিডওয়ার্কস এর এই পার্ট, ঠিক আছে, তো প্রথমে আমরা একটা ইউনিট ঠিক করে নিয়ে আমরা মিলিমিটার কাজ করব। মিলিমিটার নিয়ে নিলাম, আর এখান থেকে একটু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দিই। এটা হোয়াইট হয়ে গেল, তাহলে এখানে আমরা প্রথমে বেসটা তৈরি করবো। এটা তৈরি করবো ফ্রন্ট ফ্রন্ট প্লেনে স্কেচ। তো স্কেচ করার জন্য প্রথমে আমরা একটা সেন্টার রেক্টেঙ্গেল নিলাম। তো এই সেন্টার থেকে একটা রেক্টেঙ্গেল ড্র করলাম। রেক্টেঙ্গেলের ডাইমেনশন হবে হচ্ছে 60, 60 ডাইমেনশন। ওকে, তো এটা এবং এটা দুটাই 60, তাহলে দুটো আমরা একটা রিলেশন দিই, মেক ইকুয়াল রিলেশন, তাহলে এটা হয়ে গেল। এখন আমাদের বাকি ড্রয়িংটুকু করব। তো প্রথমে সেন্টার লাইন নিই, এই সেন্টার পয়েন্ট থেকে এই সেন্টার, এই সেন্টার থেকে এই সেন্টার, দুটা সেন্টার লাইন নিলাম। এখন লাইন সিলেক্ট করে সিম্পল একটা ড্রয়িং করে নিই। এটা এখানে একটু ড্রয়িং করে নিই। ডাইমেনশনটা আমরা দিই, প্রথমে ডাইমেনশন দিতে হচ্ছে এইটুকু থেকে এইটুকু হচ্ছে, এটা ছিল হচ্ছে 40 মিলিমিটার, তো এটা এবং এটা হবে 40। তো আরেকটু কাজ এখানে করে নিতে বলা হয়, সেটা হচ্ছে এটা এটা এটা, এই তিনটা লাইন রিলেশন দিই সিমেট্রি। আর ডাইমেনশন হলো হচ্ছে এটা এবং এটা, এদের আমাদের অ্যাঙ্গেল দিব হচ্ছে 50 ডিগ্রি, আর এটা এবং এটা ডিস্টেন্স ছিল হচ্ছে আমার 20 মিলিমিটার। হয়ে গেছে, তো এখন এটা এই ডিস্টেন্সটা ছিল হচ্ছে আমার 6, 6, এবং এটা হচ্ছে 12। ওকে, হয়ে গেল। তো আমরা এই দিকে ড্রয়িং করতে হবে, এটা আমরা মিরর করে নেব। তাহলে আমি প্রথমে এটা সিলেক্ট সিলেক্ট শিফট চেপে ধরে তিনটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে যে মিরর এন্টিটিস আছে এটা দিলে তিনটা লাইনে এখানে সিলেক্ট দেখাচ্ছে, কপি এবং মিরর অ্যাবাউট। মিরর অ্যাবাউট দিয়ে হচ্ছে আমরা এটার সাপেক্ষে যদি মিরর করি তাহলে এখানে, তাহলে ওকে। এটা অন্যভাবে করতে পারি আমরা, যে এখানে আগে মিররটা সিলেক্ট করে তাহলে যে ইন্টার্স টু মিরর আমরা কি মিরর করবে এখানে দিব। তো এটা এটা এবং এটা তিনটা জিনিস আমরা মিরর করতে চাচ্ছি, সুতরাং মিরর, তারপর কপি, মিরর অ্যাবাউট, কোন এক্সিস সাপেক্ষে মিরর করবো এটা এই এক্সিস সাপেক্ষে মিরর করবো, এটা মিরর হয়ে গেল। এইটা আমাদের ড্রয়িং হয়ে গেছে, এখন আমাদের এই অংশটুকু আর লাগবে না। ঠিক আছে, আমরা এটা এক্সট্রুড করে যেহেতু বেস তৈরি করবো, তাহলে আমরা এই যে টিম এন্টিটি দিয়ে পাওয়ার টিম সিলেক্ট করে
একটু এভাবে টান দিলি এটা কেটে যাবে, এটা 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 এই তো হয়ে গেছে। ওকে তাহলে ফিচার থেকে এক্সট্রুড বস বেস দিকে আমরা এটাকে এক্সট্রুড করব। এটা আমাদের বেস তৈরি হয়ে গেছে। তো এটা আমরা এখান থেকে ইচ্ছা করে কালার দিতে পারি, কালার এখান থেকে একটা কালার দিয়ে দিলাম এই কালার। তাহলে এটা এখান থেকে গিয়ে আমি সেভ করে নেব, যেটা এটা বেস, তাহলে এটা বেস নামে সেভ করব আমি। আমি ডাউনলোড এখানে একটা ফাইল ক্রিয়েট করে ফোল্ডার ক্রিয়েট করে এখানে যে পাইপ আর নাম দিই অন বেস বেস। তাহলে আমরা এখন রডটা তৈরি করব, রডের ডাইমেনশন দেখেন এখান থেকে যে এটা আছে হচ্ছে আউটার যে বড় সার্কেলটা আছে এটা আছে 24 মিলিমিটার ডায়ামিটার, এই ডেপটুকু আছে হচ্ছে 20, এখানে একটা হোল আছে গ্রিপিং হোল সেটা হচ্ছে 5, আর এই ভেতরে যেটা আছে এটা হচ্ছে 12, এটা আর এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 100। ওকে ফাইল থেকে নিউ ফাইল পার্ট একটা ফাইল ড্রয়িং করবো। তো এটা করার জন্য আমরা এটাও মিলিমিটার এনে নিই, একটা মিলিমিটার গ্রাম অ্যান্ড সেকেন্ড ইউনিট নিলাম, আর ব্যাকগ্রাউন্ডটা প্লেন হোয়াইট। এটা আমরা একটা রড তৈরি করবো, এটা আমরা টপ প্লেনে তৈরি করি, টপ প্লেন স্কেচ। তার প্রথমে একটা সার্কেল নিব, সার্কেল সার্কেল ডায়ামিটার আমাদের ছিল হচ্ছে 24 মিলিমিটার। ওকে এটাকে আমরা যদি এক্সট্রুড করি একটু উপরে দিকে আসে, আমরা যেহেতু নিচের দিকে করতে চাচ্ছি তাহলে এটা একটু ছোটো দিলে নিচের দিকে চলে যাবে। আমরা এটা ছিল আমাদের 20 মিলিমিটার, 20 মিলিমিটার সার্কেল এক্সট্রুড করে নিই। ওকে আচ্ছা এটা এক্সট্রুড করার পরে আমরা এই নিচের এই ফেসটার থেকে আরেকটা সার্কেল ড্রয়িং করে বাকি অংশটুকু করবো। এটার জন্য স্কেচ সার্কেল এখানে নিয়ে আসলে যে সেন্টারটা দেখা যাবে, সেন্টার দিয়ে একটা সার্কেল ড্র করে, সার্কেল ডাইমেনশন হবে হচ্ছে আমাদের 12, হয়ে গেল। ওকে তো এটা আমরা এক্সট্রুড করবো, এক্সট্রুড বস বেস এটা এটা আমরা করব হচ্ছে টোটাল বেস হলো হচ্ছে 100, এখানে 20 চলে গেছে এখন আছে হচ্ছে 80। ওকে এটা হয়ে যাওয়ার পরে এখানে আমরা একটা থ্রেড কাটবো, থ্রেডটা আছে এখানে 14 অথবা তার উপরে যে বাসনগুলো আছে সলিড অক্সের সেগুলোতে এই অপশনটা আছে এখানে হোল ওয়েজার থেকে আমরা থ্রেড সরাসরি এখান থেকে তো থ্রেড লোকেশন, থ্রেড লোকেশন হচ্ছে আমি এখানে থ্রেড করবো যে এই সার্কেলটা আছে এটা সিলেক্ট করবো। তো এখানে থ্রেড লোকেশন করে সময় নিচ্ছে, এখানে দেখাচ্ছে একটা প্রিভিউ দেখাচ্ছে যে আমাদের থ্রেডটা কিরকম হচ্ছে। তো এটা হচ্ছে আমি এটা করতে চাইছি হচ্ছে পুরোটা তোমার এসে 80 সম্পূর্ণটা ক্যালকুলেশন করতে চাই, একটু সময় নিচ্ছে। আচ্ছা আর রেসে মেট্রিকটা আমরা মেট্রিকটা এটা করব, আর সাইজ আমাদের যেহেতু 12 মিলিমিটার ডায়ামিটার ছিল 12 মিলিমিটার ডায়ামিটার 12 এবং কিন্তু 1.5 মিটার। তো এখানে কাটছেন আমরা ভেতর দিয়ে কাটবো কাটছেটা, আর এই যে এখানে যে থ্রেড অপশন যেটা আছে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড
এটা এটা হচ্ছে আমাদের ইচ্ছা, আমরা দিলাম রাইট হ্যান্ডেড থ্রেড। ওকে, আর বাকি সব ঠিক থাকবে। ওকে, আমাদের এই থ্রেডটা কাটা হয়ে গেছে। তো একটু ছোট্ট একটা সমস্যা আছে, সেটা আমি দেখাচ্ছি। এই যে আমরা যদি এই অংশটুকু একটু জুম করি, তাহলে এই থ্রেডের ফিনিশিংটা কি হয়নি, ভালো হয়নি এখানে। তো এইটা ভালো করার জন্য আমরা এটাকে একটু আবার এডিট করি, এই ফিচারটাকে আমরা এডিট করি। দেখতে পাচ্ছি যে এটা যদি আমরা একটু অফসেট করে দিই, তাহলে এটা একটু এদিকে চলে আসবে, তাহলে আমাদের এই কাটটা ভালো হবে। তাহলে অফসেট মানে 1 মিলিমিটার আছে, এটাকে আমি মোটামুটি 5 মিলিমিটার বা 4 মিলিমিটার যদি করে দিই, তাহলে এটা হচ্ছে। আর ডিরেকশনটা আছে তো ভেতরের দিকে, ঠিক আছে, এটা ভেতরের দিকে সরে গেছে। আমি যদি এখান থেকে 30 নটা এদিকে ইয়ে দিই, তাহলে এটা বাইরের দিকে আসবে। তো এখন আমাদের যে থ্রেডটা হবে, এটা হবে একেবারে সম্পূর্ণটা, এবং এটা দেখতে সুন্দর হবে, অ্যাকুরেট হবে। এই যে আমরা ইচ্ছা করলে এটা লেন্থটা একটু বাড়াই দিতে পারি, যে এখানে 4 দিয়েছি, এখানে 12 পর্যন্ত করতে গেলে আর একটু বাড়াই দিতে পারি। এটা আমি 3 দিয়ে দিই, এবারে অল্প একটু 1 ইঞ্চি 1 মিলিমিটার এখান থেকে বাদ দিয়ে দিন। হয়ে গেল আমাদেরই পার্টটার থ্রেড কাটা হয়ে গেল। তো এখন আমাদের আরেকটা জিনিস বাকি আছে, যেখানে আছে একটা জিপ করার জন্য একটা ছোট একটা হোল এখানে ছিল, এটা আমরা এখন করব। এটা করার জন্য আমরা টপ প্লেন আছে না, এটা ফ্রন্ট প্লেন সিলেক্ট করে, ওকে, নরমাল, তাহলে এখানে স্কেচ থেকে এখন প্রথমে আমি একটা সেন্টার লাইন ড্র করে নিই। এই সেন্টার থেকে ভার্টিক্যালি এই লাইনটা রাখলাম, এটা ভার্টিক্যালি আছে। তো এখানে একটা সার্কেল ড্র করবো, জাস্ট এখানে একটা সার্কেল ড্র করে, সার্কেল ডায়ামিটার আমাদের ছিল হচ্ছে 5 5 ডায়ামিটার ছিল, আর এই পয়েন্ট এবং এই পয়েন্ট এই দুটার ডিস্টেন্স ছিল হচ্ছে 10 মিলিমিটার। ওকে, তো আমরা একটু হোল তৈরি করব অ্যাপার উপর, তাহলে এই যে এক্সট্রুড কাট দিলাম, তো এটা হবে কাট হবে। তো আমরা ব্লাইন্ড না দিয়ে যদি আমরা থ্রো অল দিই, তাহলে সম্পূর্ণটা হয়ে যাবে, অথবা আমরা ইচ্ছা করে যে কোনো একটা দিয়ে দুই পাশেই ইচ্ছা মতো বাড়িয়ে নিতে পারি। তাহলে ওকে, তো এই যে হয়ে গেল আমাদের এই হোলটাও হয়ে গেল, ঠিক আছে। তো এটাও আমরা একটা কালার, একটা কালার দিতে পারি সুন্দর, যেগুলো এখন থেকে ম্যাটেরিয়াল দিতে হবে, ম্যাটেরিয়াল দিতে চাচ্ছে না, জাস্ট একটা কালার দিই, সেটা হচ্ছে ওকে এই কালারটা। তো এটাও আমরা সেভ করে নিই, ঠিক আছে, সেভ, ডাউনলোড এখানে। এটা হচ্ছে পার্ট 2, নাম হচ্ছে রড। ওকে, তো এটা ড্রয়িং হয়ে গেল। তারপর আমরা যেটা ড্রয়িং করবো সেটা হচ্ছে আমাদের স্লাইডারটা ড্রয়িং করবো। স্লাইডারটা আছে হচ্ছে, এটা আছে 36 আউটার ডায়ামিটার, এটা আছে হচ্ছে 24, এটুকু আছে 36, এটা 10, এটুকু হবে 6, একটু আছে 16, আর এটুকু হবে হচ্ছে 24, এই আর এখানে এটা আছে 24। ওকে, এটা ড্রয়িং করে নিই। তো নিউ ফাইল পার্ট, ওকে, ইউনিট মিলিমিটার নিয়ে নিচ্ছে,
এখান থেকে সিনসটা প্লেন হোয়াইট, তো এটা আমরা করব হচ্ছে ফন প্লেনে স্কেচ। তাহলে এটাকে আমরা সার্কেল ড্র করতে হবে, এই সেন্টার থেকে দুটা সার্কেল ড্র করে নিচ্ছে সেন্ট্রাল লাইন। তো আমাদের হাফ সার্কেল লাগবে, ট্রিম করে দিই, এটা পাওয়ার ট্রিম সিলেক্ট করা আছে, আমি জাস্ট কাট করলি হয়ে যাচ্ছে। ওকে, তো এটার ডাইমেনশনটা দিয়ে দিই, ডাইমেনশন দিয়ে দিয়ে বলো এটা ছিল আমাদের রেডিয়াস 36, আমাদের ডায়ামিটার দিয়ে তাহলে 72 হবে। এটা ছিল হচ্ছে রেডিয়াস 24, ডায়ামিটার হলে 48 হবে। ওকে, তো আচ্ছা এটা করার পরে তারপর এইটুকু অংশ ড্র করবো, এটার জন্য লাইন সিলেক্ট করি, লাইন ভার্টিক্যাল লাইন এদিকে এদিকে এবং এইটা ভার্টিক্যাল লাইন হয়ে গেল। তো এখন এখান থেকে এটা জয়েন করে দেই, আর এখান থেকে এটা, ওকে লাইন ড্রয়িং করা হয়ে গেছে। তো আমরা ডাইমেনশনটা দিয়ে দিই, ডাইমেনশনটা এটা ছিল আমাদের 36, 36 এটা ছিল হচ্ছে 4, এটা ছিল হচ্ছে 24, আর এটা হচ্ছে 16, এটা এবং এটা, এই দুটো ডিস্টেন্স ছিল হচ্ছে 10। ওকে, ফুললি ডিফাইন্ড। ওকে, তো এটা এদিকে ড্রয়িং করতে হবে, আমরা মিরর করে নেব। তো মিররের জন্য একটা কনস্ট্রাকশন লাইন ড্র করি, সেন্টার লাইন। ওকে, তো আমরা এই সবগুলো লাইন সিলেক্ট করি, সাথে এই লাইনটা এবং এই লাইনটা সবগুলো লাইন সিলেক্ট করে মিরর এন্ট্রি, মিরর অ্যাবাউট, এটা এটা হয়ে গেছে। তো এইটা এবং এইটা, এইটার ডিস্টেন্স ছিল হচ্ছে আমাদের 80 মিলিমিটার, ওকে এটা 80 মিলিমিটার আছে। তো এখানে আর একটু উপরের এই অংশটা বাকি আছে, এটা করার জন্য কি করবো, রেক্টেঙ্গেল, কি রেক্টেঙ্গেল, কর্নার রেক্টেঙ্গেল ড্র করে এখান থেকে কর্নার রেক্টেঙ্গেল। তাহলে এইটা এবং এই সার্কেলটা আমরা কি করে দিই, মেক কোইনসিডেন্ট, এটা করে দিলাম। ওকে, তো এটা আমাদের ছিল হচ্ছে ডাইমেনশনটা, এটা 24, 24 এইখানে, এইটা এটার ডাইমেনশন ছিল হচ্ছে আমার 80। একটু জুম করি, ওকে, তো আমাদের এই অংশটুকু লাগবে না, আমি ট্রিম করে দিই, ট্রিম পাওয়ার ট্রিম সিলেক্ট করে এটা। ওকে, এটা হয়ে গেল, এখন এটা এক্সট্রুড করবো, এক্সট্রুড শুট বেস বস সিম্পল। এটা আমাদের 20 মিলিমিটার ছিল, 20 মিলিমিটার এক্সট্রুড করবে লাইন। ওকে, তো আমাদের স্লাইডার টমটমটো হয়ে গেছে,
এই ফেসটা সিলেক্ট করে নরমাল এখানে আমি একটা সার্কেল ড্র করব, যেটাতে আমাদের এই রডটা থাকবে। এটা করার জন্য আমরা সেন্টার দিয়ে ড্র করতে হবে, সেন্টার লাইন ড্র করে এই কর্নার থেকে এই কর্নার একটা সেন্টার লাইন ড্র করে নিলাম। তারপরে এই সেন্টারে সার্কেল ড্র করলাম, সার্কেল ডাইমেনশন হবে হচ্ছে আমাদের রোডের যে ডায়ামিটার ছিল এটা এটা হচ্ছে আমাদের 12। ওকে, তো এখানে আমাদের একটা থ্রেড কাটতে হবে। এই থ্রেডটা কাটার জন্য আমরা এই নাট ওই রড যেটা করছি এটা সাজিয়ে নেবো। এটা করার জন্য ইনসার্ট ইনসার্টে গেলে এখানে পার্ট আছে এটা আসবে, তো এটা সিলেক্ট পুরো সিলেক্ট করা অবস্থা নিতে হবে। এটা হয়ে গেল, ডাবল ক্লিক করলাম। এখন এখান থেকে পার্ট আমরা ইনসার্ট করবো, তো এখান থেকে পার্ট ইনসার্ট করার জন্য আমরা এখানে সেভ করেছিলাম হচ্ছে ডাউনলোডে পাইপ বেস রড। এই যে রড ইনসার্ট হয়ে গেছে, এটা এবং এটা এটা সিলেক্ট থাকা, এটা সিলেক্ট থাকা অবস্থায় এরপর বাকি সবগুলো আমরা আর সিলেক্ট করে দেবো। আচ্ছা, ইয়েস, তো এখানে রিলেশন আসছে, রিলেশনটা হচ্ছে আমরা কোসেন্ট্রিক করবো। তাহলে আমরা এই সার্কেল এবং এই সার্কেল এই দুটো সার্কেল কি করবো একই। তো এটা করার জন্য এখানে এটা যদি আমরা একটু বাড়াই দিই, এটা বাড়ানোর আগে কাজটা করে হচ্ছে এই ফেস এবং এই ফেস যেটা আছে এইটা এই দুটা ফেস হয়ে গেছে, এই দুটা ফেস হলো এবং এটা 20 মিনিটের উপরের দিকে আছে এই ফেস এইটুকু 20 মিনিট। তো এটা আমাদের যেহেতু মুখ্য বিষয় না, আমরা এখানে শুধু হেড করার জন্য এটা নিয়ে আসছি, তো এটাকে আমরা কি করবো সাবস্ট্রাক্ট করে দেবো। তো ওকে, তোরা সাবস্ট্রাক্ট করার জন্য যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে এই ইনসার্ট ইনসার্ট থেকে ফিচার ফিচার্স এখানে আমাদের আছে কম্বাইন কম্বাইনটা সিলেক্ট করলাম। ঠিক আছে, সাবস্ট্রাক্টটা সিলেক্ট করে মেইন বডি, আমাদের মেইন বডি হচ্ছে এইটা, এই স্লাইডারটা হচ্ছে আমাদের মেইন বডি এবং বডিজ টু কম্বাইন, এটা কম্বাইন করার জন্য যেটা বডি আছে এটা আছে আমাদের এই বডিটা। ঠিক আছে, আর শো প্রি বডি দেখাই, তাহলে এখানে দেখতে পাবো যে আমাদের এই যে থ্রেড কাটা হয়ে গেছে। ওকে, তাহলে যে খুবই সহজ, এই রডের সাহায্যে আমরা একটা থ্রেডও ইয়ে করে নিলাম। তো এখন এটা আমরা সেভ করে নেই, সেভ পার্ট 3, সেটা হচ্ছে স্লাইডার। তো এটা এটার কালার, হ্যাঁ কালার দিতে পারি, কালার সিলেক্ট করে দিই, এটা সেভ। এখন আমরা এই তিনটাকে অ্যাসেম্বলি করবো, অ্যাসেম্বলি করার জন্য আমরা ফাইল থেকে নিউ ফাইল অ্যাসেম্বলি এটা সিলেক্ট করে ওকে। অ্যাসেম্বলি প্রথমে করার জন্য যে এখানে আমাদের এই যে বেস আছে বেসটা আমরা সিলেক্ট করবো, কারণ বেসটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের ফিশ থাকে বাকি সবগুলো আমরা নজর করতে পারি। তাহলে এটা এখানে নিলাম, তো এটা আমরা হোয়াইট মিলিমিটার
এখন আমরা ইনসার্ট কম্পোনেন্ট থেকে আমরা অন্য যে কম্পোনেন্ট আমরা ড্রয়িং করছি, পার্টিকল ড্রয়িং করছি, এগুলো আমরা ইনসার্ট করব। তো এখান থেকে আমরা ব্রাউজ করে ইনসার্ট করতে পারি, যে এখান থেকে ব্রাউজ করলে যে এই অপশনগুলো চলে আসে, সিলেক্ট করে এটা সিলেক্ট করে দিলেই আমাদের ওকে হয়ে যাবে, অথবা এখান থেকে আমরা কি করতে পারি সিলেক্ট করতে পারি, দুটো সিলেক্ট করে গেলে রড এটা স্লাইডার দুইটা হয়ে গেল। তো আমাদের এগুলো আমাদের কিছু রিলেশন তৈরি করতে হবে, মানে ম্যাট তৈরি করতে হবে। তো ম্যাট তৈরি করতে না ম্যাট এটা ম্যাট ম্যাট তৈরি করবো, কিছু রিলেশন তৈরি করবো এটা ম্যাট। এখান থেকে আমরা প্রথমে এখানে এই ফেসটা আছে এটা ফেস এবং এই ফেস, এই দুটো ফেস আমরা ম্যাট করবো, এটা হচ্ছে কো ইনসিডেন্ট ওকে। এবং এই ফেস যেটা আছে এটা এবং এটার যে নিচের এই ফেসটা আছে এটা, এই দুটো আমরা করবো কো ইনসিডেন্ট, ঠিক আছে। তো এটা আমাদের যে এদিক সেদিক না সার করবো, করে যাবে না এসেও যাবে না। তো তারপরে আমরা করবো হচ্ছে এই রডটা সাথে কোসেন্ট্রিক করব, রডের এই সার্কেল এখানে যে সার্কেলটা আছে এদিকে এখানে যেটা আছে সার্কেলের মধ্যে দেখা যাচ্ছে কোসেন্ট্রিক, এটা বুঝলে হয়ে গেল। এখন দেখা যাচ্ছে আমরা কি এটা সকলে উপরে নিচে যে কোনো জায়গায় আমরা নিতে পারে। তো এখানে আমরা মেকানিক্যাল ম্যাট ব্যবহার করবো, মেকানিক্যাল ম্যাট দেখা যাচ্ছে স্ক্রু ম্যাট যেটা আছে এটা। তো স্ক্রু ম্যাটের অবজেক্টগুলো আমরা সিলেক্ট করি, দেখে এটা একটু ঝুম করে দেখি, এটার সাথে ম্যাট করতে হবে, সিলেক্ট তো হচ্ছে না, এটার সাথে ম্যাট করবো হচ্ছে এটার যে বাইরে এটা আছে এটা। তো এটা হচ্ছে আমাদের এটা এবং এটার, এই দুটো আমাদের একটা স্ক্রু ম্যাট তৈরি করার। তো দূরে হয়ে যাচ্ছে, এখানে আসতে হচ্ছে রেগুলেশন পার মিলিমিটার, এটা আমরা দিয়ে দিচ্ছি 10 রেগুলেশন পার মিলিমিটার, ঠিক আছে ওকে। তো এখন যদি আমরা এটা একটু রুট করাই, দেখা যাচ্ছে এটাকে নিচের দিকে চলে আসতেছে, ঠিক আছে এই যে রুটের হচ্ছে এটা নিচের দিকে আসতেছে, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের প্রজেক্ট, একটা পাইপ ব্যাস তৈরি করা। তো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আমাদের অবশ্যই ইনফর্ম করবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।